গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 6:10। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে জানো তো আমি বাইরে এসে ব্লগ শুরু করেছি, কারণ কি বলো তো, জোরে কথা না বলে তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাবে না, আবার জোরে কথা বললে আমার সোনামা উঠে পড়বে। যেহেতু আমার সোনামা এখন ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে, তাই আমি উঠে পড়েছি, কারণ সকালে কাজকর্মগুলো করতে হবে, উঠে পড়লে কিছুই করতে দেয় না। আর এখনও পর্যন্ত জানো তো ঠান্ডা কমেনি, মানে দেখতেই পাচ্ছ আমি মোটা নাইটি পরে আছি, এখনও ঠান্ডা কমেনি। তো উঠে বলে সোয়েটারও পরতে চায় না, তাই জন্য ভাবছি এখন যেহেতু ঘুম হচ্ছে আমি এখন উঠে কাজকর্মগুলো করেই ফেলি। তার মধ্যে কী বলতো, আমার ঘুম ভেঙেছে 5:56, কিন্তু আমি শুয়েছিলাম শোনা আমার সাথে, এই কারণে ও খালি ছটফট করছে, আর উঠে পড়লে উঠে পড়বে সেই 5টার থেকে, তাই জন্য শুয়েছিলাম। তো এখন দেখছি ও খুব ঘুমাচ্ছে, তাই জন্য আমি উঠে পড়েছি, বুঝেছো? তো চলো এখন সকালের কাজকর্মগুলো করেই ফেলি। দেখো বলতে বলতে দেখো দেখো উঠেই পড়েছে, দেখছো? কাজকর্ম করে দেখো দেখো। তো চলো আমার মেয়েকে নিয়ে এখন ঠান্ডা না করলে ও আসো আসো। ওইখানে গিয়ে কথা বললাম যাতে গলার আওয়াজ শুনে উঠে না পড়ে। দেখো আমার সোনামা উঠে পড়েছে। এখন ভাবো তো আমি কিছু করিনি, জানো, সব করবো, সোনামাটাকে নিয়েই করতে হবে। হ্যাঁ না, দুষ্টুমি করবে না, আমার সাথেই থাকবে, আমি কাজ করবো। গুড মর্নিং বলে দাও তো। সকালে উঠে পড়ো কেন বাবা? বাবু ঘুমিয়ে থাকে, আমার মেয়ে ঘুমিয়ে থাকবে না। তো চলো মেয়েকে একটু ঠান্ডা করিয়ে কাজকর্মগুলো করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চিৎকার করছে, দেখো দেখাও দেখাও, একটু ঠান্ডা হয়েছে তাই কাজগুলো করতে পেরেছি আপাতত, বুঝেছো? জল ঘাটে না, ওখানে জামা কাপড় মেলেছি, দেখো জল পড়ছে, ও হাত দিয়ে এখন ধরছে, দিয়ে বলছে তাকাও তাকাও, তার মধ্যে কারেন্ট চলে গেছে, এখন অন্ধকারে কীভাবে কী করবো বুঝতেই পারছি না। ও ওখানে খেলছে, এখন আমি এদিকে কী করছি বলো তো। মেয়ে সকালে চা বিস্কুট খায়, তোমাদের দাদাভাইও খায়, তাই চা বসিয়ে দিয়েছি, আর মেয়ে গরম জল খায়, মেয়েকে গরম জল খাওয়ায়, মানে খুব কম ঠান্ডা জলটা খাওয়ানো হয়, তাই মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। বাইরের কাজটা আপাতত হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড়ু এখনও দিইনি, ঘর ঝাড়ু দেবো, অন্ধকারে দেখতেই পাচ্ছো কী অবস্থা, কিছুই করতে পারে না। আর আমি এটা রান্না করে যে করে না, এটা কী বলো তো, এটা রুম, এটা রান্নাঘর না, তাই রান্নাঘরে কী হয় জানালা থাকে, আমার তো জানালা টানালা কিছু নেই, চিৎকার করছে। তাই এখন আমি ঘর ঝাড়ু দেবো, এখানে রান্না করি, মেয়ে যখন খুব ছোটো ছিল রান্নাঘরে গিয়ে রান্না করা সম্ভব ছিল না, তাই এখানে রান্না করি, তাই ওই রান্না করেই যাচ্ছি এখানে, আর রান্না করে রান্না করতে যাই না, বুঝেছো? তুমি এখানে খেলো, আমি ঘর ঝাড়ু দিয়ে নিই, ওখানে আছে থাক, ঘরটা ঝাড়ু দিয়ে নিই, কারেন্টটা কখন আসে এখন এটাই চিন্তার বিষয়, বুঝেছো? তো চলো এখন ঘর ঝাড়ু দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, তোমরা কেউ কোথাও যাবে না, ঠিক আছে? সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন 7:30 বাজে, সোনামাকে চা বিস্কুট খাইয়ে দিয়েছি, আর আমার সোনামা কী করছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, দরজা খুলে কেমন বসছে দেখো, দেখতেই পাচ্ছ দুটো কোলবালিশ নিয়েছে, এখানে রেখে কোলবালিশের উপরে বসছে, ক্যামেরা দেখে কেমন দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখো হাই করে দাও তো, দেখো দেখো দেখছো, চুপচাপ আছে একটু। আর একদিকে কী করেছি বলো তো, আলু আর ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, জানি না আজকে কী হয়েছে, কারেন্ট এখনও পর্যন্ত কেন আসে না, অন্ধকারে এভাবে করতেও পারা যায় না, তার মধ্যে সামনে দেখতেই পাচ্ছ জানালা নেই, আর এটা আমি বলেও দিয়েছি যে এটা আমার রান্নাঘর না, এটা রুম ইনকমপ্লিট, তো এই ঘরে আমি রান্না করি, বুঝতে পারছো? অন্ধকার, অন্ধকারে রান্না করাটাও খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি দরজা খোলা রেখেছি, আর আমি তাই জন্য দুষ্টমিগুলো আরও বেশি বেশি করে করছি, বুঝেছো? এখন আমাকে বলছে বেড়ু বেড়ু যাবে, বলো তো বেড়ু বেড়ু নিয়ে যাওয়া যাবে 7:30-এর উপরে বাজে। তো চলো এইভাবে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করি। কাল কি হয়েছে বলো তো, তিনি তো খুব দুষ্টু না, কোথায় হাত কেটে গেছে, কি কান্না করেছে, কাল থেকে যে হাতে ব্যান্ডেজ লাগানো আছে দেখো, ততক্ষণ থেকে বোঝে ফু করে দাও, এ করে দাও, করে দাও। আর বলতে বলতে কারেন্টও চলে এসেছে, 9টা বাজে, বুঝেছো? তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ বিছানা পড়ে আছে এখনো, আর এখন ব্রাশ করতে গেছে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে, কি কি করে আজকে তোমাদেরকে আমি সবটাই দেখাবো, তোমরা আমার সাথে দেখো, দেখতে থাকো, চলো কি কি করে। আমি চা বানিয়ে রেখেছি, এটা রোজ গরম করে খায়, আমাকে গরম করে দিতে হয় না, দেখো এখন গরম করছে, আজকে সবটাই দেখাবো তোমার দাদাভাই সকাল থেকে উঠে কি কি করে, দেখো বাবা এরকম করে না।
দেখো। চাটা রেখে দিল, এখন দেখো যেটা করে রোজ, আজকে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কমপ্লিট বিছানো গোছানো, এখন চা খাচ্ছে, দেখিয়ে দিলাম কি কি করে। এখন 9:30 বাজে, আমি এখন সেন্টারে যাব মেয়েকে নিয়ে, ওখানে ডিম দেয়। আর প্রায় সময় তোমাদের দাদাভাই নিয়ে আসে, আজকের আমাকে বললো তুমি নিয়ে আসো। তার মধ্যে মেয়ে সকাল থেকে একটু বায়না করছে ললিপপ খাবে, তা আমি বললাম তাহলে একদম ডিমও যখন নিয়ে আসবো ললিপপও নিয়ে আসবো, তো মেয়েকে নিয়েই যাব। মোবাইলটা নিয়ে যাচ্ছি না, কারণ কি বলতো সকাল থেকে কারেন্ট নেই, মোবাইলে একটুও চার্জ নেই, তো সেই জন্য মোবাইলটা চার্জে বসে দিয়ে যাচ্ছে। দেখো ঘরে ঢুকতে না ঢুকতে ললিপপ কেটে দাও খাবে, খাওয়া শুরু করেও দিয়েছে দেখতে পাচ্ছ, এত ললিপপ ভালোবাসে। আর তোমাদের দাদাভাই মাত্র বাজারে গেল, তিন্নির গ্রাই বর্ডার শেষ হয়ে গেছে, ওকে গ্রাই বর্ডারটা রোজই খাওয়াতে হয় 2 বার 3 বার, তো শেষ হয়ে গেছে ওটা নিতে গেল। আর তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা কাল থেকে হঠাৎ করে না খারাপ হয়ে গেছে, আর মেয়ে এত মোবাইলটাকে তুলে ফেলেছে, কতবার যে আছাড় মেরে ফেলেছে তা ঠিক নেই, মোবাইলের কোনো অস্তিত্বই নাই। তো এটা নিয়ে গেছে দেখাতে, এখন জানি না কি হবে, কাল থেকে অনই হচ্ছে না, কি কি সব অপশান অন হয়ে আছে ওগুলো সরানো যাচ্ছে না, কিছু করতে পারছে না, বুঝতে পারছো? তো নিয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। কি মা কি হয়েছে? তো চলো সবটাই তোমার সাথে আজকে আমি শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। 12:02 বাজে, এখন এলো আমার এদিকে প্রায় রান্না শেষের দিকে। কি আনলে, মোবাইল ঠিক করেছে? চলবে এখন আপাতত? ডিসপ্লে গেছে, এটা মানে যেটা হয়েছে মোটামুটি চলবে অবশ্য, তাই তো? হয়তো চলবে। মোবাইল ঠিক করেছে, দুটো মোবাইল ছিল বাট একটা তো ইউজ করতো না, আর একটা করতো দেখি। এটা হচ্ছে আমার ফোন ছিল, এটা কিনে দেওয়ার পরে এইটা ইউজ করে। তো মেয়ে ফেলে ফেলে বললাম না, মেয়ে এতবার আছাড় মেরেছে, এর অস্তিত্ব যে এখনো ঠিকঠাক আছে সেটাই ভাগ্যের ব্যাপার। তো অনেক বেলা হয়ে গেছে, আমি এক্ষুনি ভাবছি কি ব্যাপার, এখনো পর্যন্ত আসে না, আর আমার রান্নাও এদিকে আমি বসে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন কি রান্না করছি। এখন আমি ছোটো আলুগুলো ভাজা করছি, ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি কষিয়ে নেবো। এটা আওয়াজ পাচ্ছ, কাল থেকে গান করতে পারেনি তো প্রচুর মন খারাপ হয়ে গেছে জানো তো, মানে এখন নেশা হয়ে গেছে, গান রোজ মোটামুটি করবে ওর অভ্যাস হয়ে গেছে, তাই কাল থেকে গান করতে পারেনি। আর মোবাইলটার পেছনে কাল প্রচুর সময় দিয়েছে কিন্তু কোনো মতেও ঠিক করতে পারেনি, আজকে নিয়ে গিয়ে মোটামুটি ঠিক করে এনেছে। তোমাদেরকে দেখাই বাজার থেকে কী কী এনেছে, আমি হাতে নিয়েই নিয়েছি দেখেছো, সজনে ডাঁটা এনেছে, কত সজনে ডাঁটা এনেছে, আমার খুব ভালো লাগে সজনে ডাঁটা খেতে। সজনে ডাঁটা আর কি এনেছে দেখি, মিষ্টি কুমড়া এনেছে, আজকে প্রথমবার গোটা মিষ্টি কুমড়া এনেছে। সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি হয়, এত সুন্দর খেতে হয় না কি বলবো, মানে কিছুই না, নিরামিষ, পাঁচফোড়ন দিয়ে করা যায়, কালো জিরে দিয়েও করা যায়, লঙ্কা জিরে দিয়ে, বুঝেছো, দারুণ লাগে খেতে। মানে ওইটা যদি রান্না করি না ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এতটা টেস্টি হয়, বুঝতে পেরেছো? আমি তো খুব ভালোবাসি, ভীষণ ভীষণ নিয়ে আসি। আর শশা এনেছে, এমনি দেখি বলো তো সবজি আছে, সবজি আছে মানে তোমাদেরকে দেখাচ্ছি কী আছে। আর ওইটাই আনতে বলেছিলাম যে সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়া আর রসুন, ব্যাস কমপ্লিট বাজার। কী আছে তোমাদেরকে দেখাই, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো বেগুনগুলো কবে থেকে এনেছে, অনেকগুলো এনেছিলো তো শুকিয়ে গেছে, এই যে বেগুন আছে, আলু আছে, আর এখানে আছে বিন, আর কাটা কাটা গাজর আছে, এগুলো আজকে রান্না করলাম না, পরে করব, দেখেছো? আর কী আনবো বলো তো, রাখার জায়গা না, এখানে থাকে শুকিয়ে যায়, বীজ হয়ে যায় বেগুনের, বুঝতে পারছো? এই আমাদের বাজার। আমি দেখো এটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়া ইউজ করি না, এখন লঙ্কার গুঁড়া আমি দিয়ে রান্না করি না, কারণ মেয়ে খায় তো, তাই তাই কাঁচা পাকা লঙ্কা দিয়ে করছি, পরে এই লঙ্কাগুলো কেটে দেবো খুন্তি দিয়ে, তাহলে ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তো দেখো ঝোল নামিয়ে ফেলেছি আর মাখা মাখা করেই করেছি আজকের, কারণ কি বলতো তোমাদের দাদাভাই ছোটো আলুর তরকারিটা এরকম পছন্দ করে, তাই এরকম করেই করলাম। আর কী কী রান্না করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই,
দেখো এটাতে আছে ডাল, এটা হচ্ছে কালের বাসি ডাল, অল্প আছে তো, আমরা দুজন খেয়েছি আর অল্পটুকু আছে, এটা দুপুরে খেয়ে নেবো। এটা পাঁচ ফোড়ন দিয়ে করেছি, এটা হচ্ছে মসুরির ডাল, লঙ্কা ফোড়ন দিই না, আমি খাই না তাই। আর এখানে ভাত, আর খাই এই যে এখানে আলু সিদ্ধ, মেয়ের জন্য রেখেছি এটা, আলু তরকারি যদি না খায় তাহলে আলু মাখা দিয়েই খাবে। আর আলু হচ্ছে ভাজা করেছি, আর ডালও করেছি কারণ মেয়ে যেহেতু বাসি খাবে না তাই। আজকের কী করেছি বলো তো, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মসুরির ডাল করেছি পাতলা করে মেয়ের জন্য, বুঝেছ? এই বাবা আমার সোনা মা ঘুমিয়ে পড়েছে, বাবাই গান করছে, আমি ভাবলাম রান্না হয়ে গেছে তাই এখন স্নান করাবো, এখন ঘুমিয়ে পড়ছে বাবা। আমা চলো চান করবে চলো, তারপরে ঘুমো দেবে বাবা। আচ্ছা আসো আসো আমার কাছে আছো, না ঘুমালে তো হবে না, এখন ঘুমালে কখন উঠবে ঠিক নেই। কী বাবা এখন মেয়েকে স্নান করাই, ও এখন ঘুমিয়ে পড়েছে, এরকম ঘুমাই না মা, চান করে নাও তারপরে। তো এখন মেয়েকে স্নান করাই, পরে আবার তোমাদের সাথে কথা হলো। স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে যেন 2 মিনিটও ঘুমায়নি, দেখো উঠে পড়েছে এখন 2:45। বেরবুড়ি যাবে তো, চলো চলো নিয়ে যাবো চলো। দেখো আমার মেয়ের অবস্থা দেখো, এতক্ষণ তোমাদের দাদা হয়তো ওখানে মন্ত্র পড়লো, ওই যে ওই জায়গাটা ওই কাপড়টা পেতে বসে মন্ত্র পড়ে, এবারে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কিন্তু আমার মেয়ের পাত্তা থাকে না, যখনই উঠে পড়ে যেখানে থাকুক যদি চোখে পড়ে যায় যে নেই বাবাই ওখানে বসা নেই, এসে বসে পড়লো, তারপরে আবার ওইদিকে চলে গেছে। এখন একটু ঠান্ডা হয়ে আছে, চকলেট তো খেয়ে ফেলেছে। বাবা দেখে হাঁটুর স্টিকারগুলো দেখাও তো একটু, এই যে দেখো দুটো হাঁটুতে লাগিয়েছে দেখছো, এই যে একটা, এই যে একটা, উনি পছন্দ করে চকলেট নিলো, ওই চকলেটগুলোর মধ্যে স্টিকার থাকে তো ওগুলো নিয়ে এসে খেলো লাগালো। দেখ কি এখন ভাত খাবে মা না মনে হয়, তো চলো এখন খাওয়া দাওয়া করি। না ডাল দিতে হবে না, তুমি বসো, ডাল দেখলে আমার মেয়ে একদম অস্থির হয়ে যায়। হ্যাঁ আমরা খেতে বসছি, দেখো আমার মেয়ে এখন ডাল নেই তো হাঁড়িতে, না ওখান থেকে ডাল দেবে আমাকে, দেখো দেখছো বারবার করে বলছে ডাল দেবো, হাত আর বাবাকে দিচ্ছে ডাল। ভগবান বাবা থাক থাক, তোমার কাজ করতে হবে না, তুমি বড় হয়ে নাও, দেখছো কেমন পা দিয়ে সরিয়ে দিল। খেতে বসছি দেখো মেয়ের অবস্থা, ও ডাল দেবে ভাবো তো তুমি, পা দেখো আমার জামাই মুছছে, এই যে আমার হাতে মুছো, এই মুছো, এখন খেতে বসছি। তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, ও নিচে বসতে পারে না, একটু অসুবিধা হয় তাই ও উপরে বসেই খাচ্ছে। আর আমার মেয়েকে দেখো আমি ডাল নেবো, কি আমার মেয়ে একটুখানি ডাল আছে, আমি ওর জন্য কিন্তু আজকে রান্না ডালটা এনেছি, আর ওইটা কালের ডাল দেখো উচ্ছে আলু ভাজাতেও ডাল দিয়ে দিচ্ছে, দেখছো কি অবস্থা হয়েছে দাও, আমি একটু ঢেলে নিই আমার কিন্তু হয়ে গেছে, নিয়ে নিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট এখন হয়েছো চলো খাওয়া দাওয়া করে।